প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা দেখেছ যে আমি লকডাউনের মধ্যে এর আগে ক্লাস টুয়েলভের একটি ক্লাস করেছি মলিকুলার বায়োলজি, অর্থাৎ মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স এর উপরে। আজকেও তোমাদের জন্য আরেকটি বিষয় নিয়ে এসেছি আমি। তোমরা সকলে জানো আমি সুরহিত সাহা, সুদর্শনপুর দারিদ্র প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের জীবন বিজ্ঞানের শিক্ষক। তো চলো, আজকে আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে জিন এক্সপ্রেশন। জিন এক্সপ্রেশনের আন্ডারে একটি পার্ট, সেটির নাম হচ্ছে সেন্ট্রাল ডগমা অ্যান্ড মোড অফ ডিএনএ রেপ্লিকেশন। এই পার্টটুকু আলোচনা করছি, তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, কিন্তু দেখে নাও যাতে তোমাদের দেখার পরে খুব সুন্দর হয়, বাড়িতে সেটা পঠন পাঠনে তোমরা চালিয়ে যেতে পারবে। সেইভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, জিন এক্সপ্রেশন অর্থাৎ একটা যে জিন, তোমরা প্রত্যেকে জানো জিন কোথায় রয়েছে। আমরা যদি ছোট ক্লাসের দিকে আমরা বলি নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, আরো যদি বলি নিউক্লিয়াসের কোথায় রয়েছে, তখন আমরা বলি নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমোজোম রয়েছে তার মধ্যে রয়েছে। আরো যদি ভেঙে বলা হয় তখন আমরা বলছি জিন মানে হচ্ছে পার্ট অফ দ্য ডিএনএ, যে পার্ট অফ দ্য ডিএনএ যার মধ্যে গতদিন আমরা দেখেছি যে জিন হতে গেলে বা ডিএনএ ম্যাটেরিয়ালস হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য হতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখেছি। তাহলে জিন, ছোট ক্লাসে জিনের সংজ্ঞা তোমরা পড়ে এসছো যে জিন হচ্ছে ডিএনএ এর এমন একটি অংশ যা অন্তত পক্ষে একটি পলিপেপটাইড তৈরি করতে পারে, যেটাকে আমরা ফাইনাল স্ট্রাকচার অফ জিন এর মধ্যে এসে সিস্ট্রন নামে অভিহিত করি। এছাড়া আরো আছে তো সিস্ট্রন। তাহলে জিন, তাহলে জিন কোথায় রয়েছে? আমরা বলছি একটা কোষের নিউক্লিয়াসের মধ্যে নিহিত রয়েছে। তাহলে জিন কাজ করছে কি করে? তাহলে জিন কাজ করছে, তাহলে জিন যখন কাজ করছে তখন কি সেই জিনটা সেই নিউক্লিয়াস থেকে বেরিয়ে চলে আসছে? তো আমরা এসো আমরা সেই জায়গাটাই দেখি যে জিন কিভাবে কাজ করে। তাহলে দেখো, জিন যখন কাজ করে তখন জিন কাজ করে কার মধ্যে দিয়ে? জিন কাজ করে কিন্তু তার আলটিমেট প্রোডাক্ট প্রোটিনের মধ্যে দিয়ে। এবার এটা তৈরি হয় কি করে? আমরা প্রত্যেকে জানি ডিএনএর গঠন 1953 সালে ওয়াটসন এবং ক্রিক যখন বর্ণনা করলেন তখনই তারা এই মডেলটা উপস্থাপন করলেন যে জিন কি করে কাজ করে। তখন তার দেখানো হলো যে আমাদের যে ডিএনএ রয়েছে, ডিএনএর মধ্যে যে জিন রয়েছে, ধরো এই যে ডিএনএ, এই ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে? প্রথমে আরএনএ তৈরি হয়, আর আরএনএর পরে কি তৈরি হয়? আরএনএর পরে তৈরি হয় প্রোটিন। তো যে কোনো জিন যখন কাজ করছে তখন তার আলটিমেট প্রোডাক্ট প্রোটিন, সেই প্রোটিন দিয়ে কাজ করছে। তাহলে এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি, অনেক সময় তোমরা এখানে এমআরএনএ দিতে পারো কিন্তু অ্যাকচুয়ালি আরএনএ। তাহলে এই যে এমআরএনএ থেকে প্রোটিন, এই প্রোটিন তৈরি এই পদ্ধতিগুলোর নাম কি? তাহলে এইখানকার পদ্ধতিটার নাম হচ্ছে ট্রান্সক্রিপশন, আর এটার নাম হচ্ছে ট্রান্সলেশন। তাহলে আমরা দেখছি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় যে পদ্ধতির মধ্য দিয়ে তাকে বলছি ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় যে পদ্ধতি দিয়ে সেই পদ্ধতির নাম হচ্ছে ট্রান্সলেশন। আর এই যে ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিনের যে একমুখী প্রবাহ, আরেকটা এখানে আমরা দেখব যে ডিএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয় তাহলে এটাকে বলা হচ্ছে রেপ্লিকেশন, এটাকে আমরা বলছি রেপ্লিকেশন। এই যে বিষয়টা, অর্থাৎ ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন, এই যে একমুখী প্রবাহ, এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। কে বলেছিলেন? ক্রিক। তাহলে আমরা দেখছি জিন কি করে কাজ করছে। তাহলে জিন যখন কাজ করে, জিন তাহলে ডিএনএ মধ্যে যেটা কোথায় রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে, সেটা থেকে প্রথমে আরএনএ তৈরি হচ্ছে। আরএনএ তৈরি হয়ে সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কোথায় চলে আসছে? কোষের সাইটোপ্লাজমে চলে আসছে, এবং সাইটোপ্লাজমে এসে তারপর সেটা ট্রান্সলেশন হবে ওই প্রোটিন তৈরি করবে। তাহলে আমরা এই এটাকে বলছি হচ্ছে সেন্ট্রাল ডগমা। কি বলেছিলেন? ক্রিক। পরবর্তীকালে দেখো, আরেকটা আমি এখানে দেখাচ্ছি, পরবর্তীকালে আমাদের এই যে দেখতে পাচ্ছ সেন্ট্রাল ডগমা, ডিএনএ থেকে ডিএনএ তৈরি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ তৈরি ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি ট্রান্সলেশন, সেন্ট্রাল ডগমা। পরবর্তীকালে, পরবর্তীকালে বলতে কত? 1970
সেই সময় দুজন বিজ্ঞানী টেমিন এবং বাল্টিমোর তারা এক ধরনের এনজাইমস পেলেন, কোথা থেকে পেলেন? ভাইরাসের দেহ থেকে, টিউমার তৈরি করার ভাইরাস, সেখান থেকে এক ধরনের উৎসেচক পেলেন, সেই উৎসেচকটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমসটা কি করে? রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমসটা এই যে দেখে তোমরা দেখতে পাচ্ছ, আরএনএ থেকে ডিএনএ, ডিএনএ থেকে আরএনএ তৈরিটাকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে ডিএনএ উল্টো দিকে যদি আসে তাহলে এটা রিভার্স ট্রান্সক্রিপশন। এই রিভার্স ট্রান্সক্রিপশন করার জন্য একটা উৎসেচক লাগে, তার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এই উৎসেচকটা টেমিন এবং বাল্টিমোর দুজন বিজ্ঞানী তারা 1970 প্রথম আবিষ্কার করলেন। ফলে এই সেন্ট্রাল ডগমা যেটা, সেই সেন্ট্রাল ডগমাটা এখন এইভাবে লেখা হয় এবং এই রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিটাও দেখানো হয়, এবং সেন্ট্রাল ডগমার নামটা এখন পাল্টে গিয়ে হলো রিভার্স সেন্ট্রাল ডগমা, বা অনেকেই বলা হয় টেমিনিজম। তাহলে তোমরা বুঝতে পারলে। নেক্সট পার্টে আমরা আসি ডিএনএ রেপ্লিকেশন। দেখো 1958 সালের আগে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএনএ থেকে ডিএনএ তৈরির যে পদ্ধতি, সেই ডিএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিটাকেই আমরা বলছি ডিএনএ রেপ্লিকেশন। তাই ডিএনএ রেপ্লিকেশন, তাহলে আমাদের খুব সহজ বিষয়টা, বিষয়টা কি? বিষয়টা এই, একটা আমাদের ডিএনএ রয়েছে, এই একটা ডিএনএ, এই ডিএনএ থেকে এরকম মনে করো দুটো ডিএনএ তৈরি হবে, দুটো ডিএনএ তৈরি হলো, এই পদ্ধতিটাকে আমরা বলছি রেপ্লিকেশন। 1958 সালের আগে এই ডিএনএটা কি করে তৈরি হয়, অর্থাৎ রেপ্লিকেশন পদ্ধতিটা কিভাবে হয়, যেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি বাংলায় আমরা বলছি পদ্ধতি, কিন্তু ইংলিশে হচ্ছে নট পসিবল, ইট ইজ দ্য মোড। তোমরা ক্যালকুলেটর ইউজ করো, বিভিন্ন মোড হয়, এলজি মোড হয়, জেনারেল মোড হয়, সমস্ত মোড হয়, সেই মোড, অর্থাৎ মোড অফ ডিএনএ রেপ্লিকেশন সেটা কিভাবে হয়। তো 1958 সালের আগে আমাদের পৃথিবীতে তিন ধরনের ডিএনএ রেপ্লিকেশন মোড প্রচলিত ছিল। প্রশ্ন হলো কি কি নাম? দেখো এই যে এখানে দেখানো হয়েছে তিন ধরনের ডিএনএ রেপ্লিকেশন মোড, একটা হচ্ছে সেমি কনজারভেটিভ মোড, কনজারভেটিভ মোড, ডিসপার্সিভ মোড। আবারও নাম তিনটে বলছি, সেমি কনজারভেটিভ, কনজারভেটিভ, ডিসপার্সিভ। তিন ধরনের ডিএনএ মোড প্রচলিত ছিল কবে? 1958 সাল পর্যন্ত। এবার এসো, কিন্তু বর্তমানে এখন দাঁড়িয়ে যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে যে ডিএনএ রেপ্লিকেশনের মোডটা কি, আমরা এক কথায় উত্তর দেব, সেমি কনজারভেটিভ মোড। তাহলে কেন, এবং 1958 সালটা আমি কেন বলছি পরে আমরা বুঝতে পারবো, তার আগে দেখে নিই যে তিন ধরনের মোড কি রকম। প্রথমেই দেখো আমি কনজারভেটিভ মোডটা আসছি, মিডলে দেওয়া আছে, ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ মিডলে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ যে এইখানে একটা ডিএনএ, সেখান থেকে দুটো ডিএনএ তৈরি হয়েছে, এখানে দেখতে পাচ্ছ পুরনো শৃঙ্খল নতুন শৃঙ্খল বলে কালার আলাদা করা হয়েছে, ব্লু কালার যেটা দেখতে পাচ্ছ পুরনো শৃঙ্খল, আর নতুন শৃঙ্খল যখন তৈরি হয় সেটা পিঙ্ক কালারে দেওয়া আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছ একটা ডিএনএ থেকে যখন দুটো ডিএনএ তৈরি হয়েছে, তখন ব্লু দুটো যে স্ট্যান্ড, কারণ আমরা প্রত্যেকে জানি যে ডিএনএ যে দুটো স্ট্যান্ড রয়েছে, একটা 5' থেকে 3', আর একটা 3' থেকে 5'। তাহলে এই যে দেখতে পাচ্ছ যে দুটো স্ট্যান্ড যখন রয়েছে, সেই দুটো স্ট্যান্ড আমি বোর্ডেও করে দেখানোর চেষ্টা করছি। এবার দেখো এই যে ব্ল্যাক দিয়ে আমি এখানে ব্ল্যাক করেছি, এবার আরেকটা মনে করো, আরেকটা স্ট্যান্ড তৈরি হলো এরকম, এখানে ব্লু দিয়ে দেখানো হলো, দেখো এটা নিউলি, ওখানে পিঙ্ক দিয়ে দেওয়া আছে। তাহলে ওল্ড দুটো স্ট্যান্ড, ওল্ড একটা ডিএনএ তে চলে গেছে, আর নিউলি টু সিনথেসাইজ দুটো স্ট্যান্ড সেটা একটা করলো। এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলছি কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশন। যদি এরকম না হয় তাহলে পরের পার্টটায় আমরা আসছি সেমি কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশন। এক্ষেত্রে কি হচ্ছে দেখো, এক্ষেত্রে এখানে ঠিক দেখতে পাচ্ছ ব্লু দিয়ে দেখানো আছে ওল্ড, কিন্তু নিউটাতে কি দেখতে পাচ্ছ, একটা স্ট্যান্ড ব্লু আছে, একটা স্ট্যান্ড পিঙ্ক আছে। তার মানে মানে একটা ওল্ড স্ট্যান্ড, একটা নিউ স্ট্যান্ড। তাহলে নিউলি সিনথেসাইজ যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএ তে যদি দেখা যায় যে
দুটো স্ট্র্যান্ডের মধ্যে একটা ওল্ড স্ট্র্যান্ড একটা নিউ স্ট্র্যান্ড, তাহলে সেই ডিএনএ রেপ্লিকেশনসটাকে আমরা বলছি সেমি কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশনস। অন্যদিকে ডিসপার্সিভ, ডিসপার্সিভের ক্ষেত্রে একটু আলাদা, সেটাই কি হচ্ছে সেটাও দেখো ব্লু দিয়ে দেখানো আছে, দুটোই ব্লু, কিন্তু নিউলি সিনথেসাইজ যে স্ট্যান্ড গুলো আছে বা নিউলি সিনথেসাইজ যে ডিএনএ রয়েছে সেই ডিএনএ তে কন্টিনিউয়াসলি দেখো কোন স্ট্যান্ডই ব্লু বা কোন স্ট্যান্ড পিঙ্ক নেই। এক্ষেত্রে পার্ট অফ দ্য ডিএনএ স্ট্যান্ড নিউ এবং পার্ট অফ দ্য ডিএনএ স্ট্যান্ড ওল্ড, অর্থাৎ পুরনো এবং নতুন টুকরো টুকরো ফ্র্যাগমেন্টেড যুক্ত হয়ে এক একটা স্ট্যান্ড তৈরি হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএ রেপ্লিকেশনের মোড। অর্থাৎ 1958 সালের আগে এই তিন ধরনের ডিএনএ রেপ্লিকেশন মোড প্রচলিত থাকলেও সেই সময় কনজারভেটিভ মোডটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হতো। অর্থাৎ মিডলে যেটা দেখতে পাচ্ছ যে ওল্ড স্ট্যান্ড দুটো একটা ডিএনএ তে গেছে, নিউলি সিনথেসাইজ স্ট্যান্ড দিয়ে নতুন ডিএনএ তৈরি হয়েছে, এই যে মোডটা। আর এটা পরেরটা দেখতে চো, পরের জেনারেশন, আরো একটা জেনারেশন যদি বাড়ে তাহলে কি হতে পারে সেটা দেখানো হয়েছে। তো এটার মধ্যে এই কনজারভেটিভ মোডটা বেশি প্রচলিত ছিল, কিন্তু 1958 সালে এসে একটা এই ডিএনএ রেপ্লিকেশন এর বৈপ্লবিক ঘটনা ঘটল। কিরকম, কেন? কারণ দুজন বিজ্ঞানী তারা প্রমাণ করলেন যে ডিএনএ রেপ্লিকেশন মোড সেমি কনজারভেটিভ। বিজ্ঞানী দুজনকে, একজনের নাম হচ্ছে ম্যাথিউ মেসেলসন আর একজন ফ্র্যাঙ্কলিন স্টাউ। খুব কমনলি আমরা বলি মেসেলসন অ্যান্ড স্টাউ। তাহলে মিসেলসন এবং স্টাল 1957 থেকে 58 58 পরে 58 সালে এসে প্রমাণ করে দেখালেন যে ডিএনএ রেপ্লিকেশন মোড হচ্ছে কি সেমি কনজারভেটিভ। কি করলেন তারা, এই যে তাদের এক্সপেরিমেন্ট এখানে খুব সংক্ষেপে আমরা ছবির মধ্য দিয়ে দেখিয়েছি, ভালো করে শুনবে। তারা ইকোলাই ব্যাকটেরিয়াকে নিলেন, তারা কি করলেন, তারা ইকোলাই ব্যাকটেরিয়াকে নিলেন, এই মনে করো একটা পেট্রি প্লেট, তার মধ্যে তারা কি নিলেন ইকোলাই ব্যাকটেরিয়া। ইকোলাই ব্যাকটেরিয়াকে নিয়ে তারা এখানে কালচার করলেন, কিসে কালচার করলেন, তারা এখানে একটা রেডিও আইসোটোপ দিয়ে কালচারটা করলেন, N15। অর্থাৎ N15টা কি করে এখানে দেওয়া হলো, এখানে যে অ্যামোনিয়াম ক্লোরাইড সোর্স হচ্ছে N15 এর সোর্স, সেটা হচ্ছে কোথা থেকে দেওয়া হলো, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এই NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড, এইখানে যে নাইট্রোজেনটা সেই নাইট্রোজেনটাই হচ্ছে N15, তারা এখানে সাপ্লাই করলেন N15 মিডিয়াম দিয়ে। তাহলে এই হেভি আইসোটোপ নাইট্রোজেনের, এই হেভি আইসোটোপে তারা কালচার করার পরে এরা তৈরি করলেন ইকোলাই। এবার এই যে এখান থেকে যে ইকোলাইটা হলো সেই ইকোলাইটাকে তারা কি করলেন, এবারে এনে তারা N14 মিডিয়ামে কালচার করতে শুরু করলেন। দেখো N15 মাধ্যমে যখন কালচার করলো, তারপরে এখানে ছবিটা দেখতে পাচ্ছ যে ওনারা এই ইকোলাই গুলো থেকে ডিএনএ এক্সট্র্যাক্ট করলো, ডিএনএ এক্সট্র্যাক্ট করে এনে তারা সেন্ট্রিফিউজ করলো। তাহলে N15 ডিএনএ এক্সট্র্যাক্ট সেন্ট্রিফিউগেশন, কি পেল, এই যে ব্যান্ড পেল, এই যে দেখতে পাচ্ছ N15 সেইখানে ব্যান্ডটা পাবে, যে কোথায় N যে ভারী জায়গা সেই জায়গায় তারা ব্যান্ডটা পেল। এখানে দেখতে পাচ্ছ এই যে ব্যান্ড, অর্থাৎ একটা টিউবের মধ্যে একটা জায়গায় ব্যান্ড পেল, ওটা তারা করলো। আর তার আগে তারা N14 করেছে, N14 নর্মাল নাইট্রোজেন, নর্মাল নাইট্রোজেন ডিএনএ নিয়ে তারা করে দেখেছে, করে দেখার পরে তারা কি হয়েছে, এই যে হালকা ডিএনএ দেখতে পাচ্ছ আর এই যে ভারী ডিএনএ পজিশন দেখতে পাচ্ছ। তাহলে ভারী ডিএনএ হচ্ছে N15 এর ডিএনএ এক্সট্র্যাক্ট করে সেটা ভারী ডিএনএ পজিশন পেয়ে গেল, আর হালকা ডিএনএ যেটা নর্মাল ডিএনএ সেটা এখানে পজিশন পেয়ে গেল, এটা পেয়ে গেল। এইবারে এরা
এই যে ইকোলাই ব্যাকটেরিয়া N15 এর যে ইকোলাই ব্যাকটেরিয়া সেই N15 এর ইকোলাই ব্যাকটেরিয়াটাকে এবার নিয়ে এলো কোথায় নিয়ে এলো একটা আবার পেট্রি প্লেটে তারা নিয়ে এলো এইখানে এনে এইখানে এবার অ্যামোনিয়াম ক্লোরাইড সোর্সটা কত দেওয়া আছে এইখানে কিন্তু দেওয়া আছে N14 N14 এখানে যে ইকোলাই গুলোকে আবার তারা কালচার করলো কালচার করার পরে এইবারে এক্সট্র্যাক্ট করলো আবার ওই একই ডিএনএ এক্সট্র্যাকশন ডিএনএ এক্সট্র্যাকশন সেখান থেকে সেন্ট্রিফিউগেশন সেন্ট্রিফিউগেশন এবার এই সেন্ট্রিফিউগেশনটা একটা বিশেষ ধরনের সেন্ট্রিফিউগেশন এই সেন্ট্রিফিউগেশনটার নাম কি এই সেন্ট্রিফিউগেশনটার নাম মনে রাখবে সিজিয়াম ক্লোরাইড ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন আমি লিখে দিচ্ছি কি নাম সিজিয়াম ক্লোরাইড CaCl cesium chloride density gradient centrifugation এই cesium chloride density gradient centrifugation করার ফলে তারা এই ব্যান্ডগুলো বিভিন্ন জায়গায় পায় সেন্ট্রিফিউশনের বহু রকম ভাগ আছে তো এটা একটা ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউশন এখানে যে সল্টটা ব্যবহার করা হয়েছে তার নাম হচ্ছে সিজিয়াম ক্লোরাইড এবারে এই সিজিয়াম ক্লোরাইড সেন্ট্রিফিউশন করার ফলে এনারা দেখো যখন জনু জিরো দেখানো হচ্ছে জনু জিরো মিন্স যখন ভারী ডিএনএটা সেই ভারী ডিএনএ জনু জিরো অর্থাৎ যেটাই যে আমরা এখানে বললাম ফার্স্ট জেনারেশন জনু জিরো কালচার করা হয়েছে N15 মিডিয়ামে সেই N15 মিডিয়ামেরটা সেন্ট্রিফিউজ করে তারা এরকম জায়গায় ব্যান্ডটা পেল জেনারেশন ওয়ান ফার্স্ট জেনারেশন এটা এন এবার N15 মাধ্যমে যে ইকোলাই সেটাকে ট্রান্সফার করা হলো কোথায় N14 মিডিয়ামে N14 মিডিয়ামে কালচার করার পরে সেটা ডিএনএ এক্সট্রাকশন করে সেন্ট্রিফিকেশন ঘটানো হলো সেটা সেন্ট্রিফিকেশন ঘটানোর পরে তারা এবার কি পেলো একটা ব্যান্ড পেলো দেখো কোথায় ব্যান্ডটা পেলো ব্যান্ডটা পেলো একদম মিডিল পজিশন N15 N14 হাইব্রিড পজিশনে কেন হাইব্রিড পজিশনে পেল দেখো এখানে সেটা ডায়াগ্রাম করে দেখানো হয়েছে যখন N15 ওল্ড ডিএনএ ছিল সেটা যেই মুহূর্তে চলে এলো তোমার ফার্স্ট জেনারেশনে তো ডিএনএ তৈরি হয়েছে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু দেখো ওল্ড ব্লু আর নিউ পিঙ্ক তাহলে এখানে দেখো দুটো হাইব্রিড ডিএনএ তৈরি হয়েছে অর্থাৎ একটা ওল্ড একটা নিউ নিয়ে যেই মুহূর্তে তারা এইখানে পেয়ে গেল একটা ব্যান্ড N14 N15 পজিশন হাইব্রিড পজিশনে তৎক্ষণাৎ তারা ডিএনএ রেপ্লিকেশনে যে কনজারভেটিভ মোড সেটাকে রুলড আউট করে দিল কেন রুলড আউট করলো আমরা যদি আগের ছবিটা দেখি তাহলে দেখো কনজারভেটিভ মোড হলে আমরা 15ও পেতাম আমরা 14ও পেতাম দুটো দু রকম ডিএনএ ভারী ডিএনএ হালকা ডিএনএ হতো কিন্তু তা তো হলো না হলো কোনটা এইরকম একটা মধ্যবর্তী জায়গায় পেলাম এবার মধ্যবর্তী জায়গায় তাহলে কনজারভেটিভ মোডটাকে তারা রুলড আউট করলো ফার্স্ট জেনারেশন করার পরেই ফার্স্ট জেনারেশনের পরেই করে ফেললো এবার তারা দ্বিতীয় জেনারেশনটা নিয়ে এলো আবার ওই ইকোলাই গুলোকে N14 এ কালচার করলো কালচার করার পরে সেকেন্ড জেনারেশন যখন এলো দেখো সেকেন্ড জেনারেশন আসার ফলে এইখানে দেখতে পাচ্ছ যে সেকেন্ড জেনারেশন আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড জেনারেশন এসে দেখো এবার কিন্তু এরা দুটো ব্যান্ড পেয়ে গেছে যে G2 জেনারেশন 2 তে এসে দুটো ব্যান্ড পেয়ে গেল এবার কোথায় কোথায় পেল একটা ব্যান্ড পেল N14 N15 যে হাইব্রিড পজিশন সেখানে আর একটা পুরোপুরি N14 এ কেন হলো সেটাও ডায়াগ্রাম দিয়ে দেখানো হয়েছে দেখো এখানেও দেখো এই যে জিনিসটা আছে যে এখানে দেখা গেল যে এই যে তোমার দুটো ডিএনএ থেকে চারটে ডিএনএ তৈরি হলো এইবারে দেখো চারটে ডিএনএর মধ্যে দুটো দেখানো হচ্ছে ব্লু পুরোপুরি আর একটা রেড এবং ব্লু হাইব্রিড আর একটা রেড এবং ব্লু হাইব্রিড অর্থাৎ হাইব্রিড অবস্থায় আছে 50% আর পুরোপুরি ব্লু অবস্থায় আছে 50% আচ্ছা এখানে একটু বলে দিই যে এখানে কালারটা ছবিটাতে দেখতে পাচ্ছি কালারটা একটু আলাদা রয়েছে কালারটা তোমরা যেটা করবে সেই কালারটা
ও একদম ওপরের যে ডিএনএটা সেই ডিএনএটাকে পিঙ্ক করে দেবে, এখানকার ছবি অনুযায়ী ওপরেরটাকে পিঙ্ক বা রেড করে দেবে, তাহলে পুরো ছবিটা মিলে যাবে। কিন্তু এই জায়গায় একটু ডিস্টার্ব কালারটা আলাদা দেখতে পাচ্ছি, কারণ এই ছবির কালারটা হচ্ছে রেড হওয়া উচিত, কারণ পরবর্তীকালে ব্লুটা বেশি টেনেছে, যত নতুন গেছে ব্লু টেনেছে, সেই জন্য ওপরেরটাকে রেড কালার করে নেবে, তাহলে ছবিটা মিলবে, ছবিটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। আচ্ছা এবার 50% হয়ে গেল, তাহলে 14 জেনারেশন থ্রি যখন গেল তখন দেখো পরিমাণটা বাড়ছে, অর্থাৎ এইটা নিউলি সিনথেসাইজ ব্লুটাকে, এক্ষেত্রে আমরা ব্লুটাকে নিউলি সিনথেসাইজ বলছি, তাহলে ব্লুটা নিউলি সিনথেসাইজ ডিএনএর পরিমাণটা কিন্তু বাড়ছে এবং রেশিওটা এসে যাচ্ছে এখানে 3:1। কিসের সঙ্গে 3:1? নিউলি সিনথেসাইজ 3 এবং 1 হচ্ছে হাইব্রিড। তাহলে দেখা যাচ্ছে যে জেনারেশন আফটার জেনারেশনে এইভাবে তৈরি হয়, আর ওটা কিন্তু দুটো রেটের সঙ্গে হাইব্রিড হয়ে আছে, মানে 25% আটটা থার্ড জেনারেশনে এসে। তাহলে ফার্স্ট জেনারেশনের পরেই তারা কনজারভেটিভ মোড অফ ডিএনএ রেপ্লিকেশন থেকে রুল আউট করলো, সেকেন্ড জেনারেশনে এসে যখন দেখা গেল যে N14 পাওয়া যাচ্ছে তখন তারা ডিসপার্সিভ মোড, যেটা সেই ডিসপার্সিভ মোডে যে আমরা দেখতে পাচ্ছি যে মিক্স মিক্স করে হতে পারে, সেই ডিসপার্সিভ মোডটাকেও তারা রুল আউট করলো। কেন? কারণ যদি ডিসপার্সিভ মোড হতো তাহলে অল দা টাইম আমরা একটা পজিশনেই কিন্তু ব্যান্ড পেতাম, বা তারা পেত বিশেষণ এবং স্টাল পেত, যেহেতু পাওয়া যায়নি নতুন ব্যান্ড চলে এসছে, সেটা ডিসপার্সিভ মোডটাও চলে যায়। সেটাকে কনফার্ম করার জন্য তারা থার্ড জেনারেশনে গেল, এবং যখন থার্ড জেনারেশনে গেল তখন দেখা যাচ্ছে যে নিউলি সিনথেসাইজ যে ডিএনএ তার পরিমাণটা বাড়ছে, ওল্ড স্ট্র্যান্ড দুটো কিন্তু যা ছিল তাই থাকছে, সেই জন্য পরিমাণটা 3:1 হয়ে গেল। এখান থেকে তারা 1958 সালে কনক্লুসিভ দিল যে মোড অফ ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ রেপ্লিকেশনের যে তিনটে মোড ছিল কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ এবং ডিসপার্সিভ, তিনটের মধ্যে ডিএনএ রেপ্লিকেশন হয় কোন মোডে? সেমি কনজারভেটিভ মোড। সেমি কনজারভেটিভ মোড কি সেটা আবারও বলে দিচ্ছি, যে যখন কোন নতুন ডিএনএ একটা ডিএনএ থেকে আরো দুটো ডিএনএ তৈরি হয় তখন যে নতুন ডিএনএ গুলো আসে সেখানে একটা স্ট্র্যান্ড থাকে ওল্ড স্ট্র্যান্ড অর্থাৎ পুরনো, আর একটা থাকে নিউ স্ট্র্যান্ড অর্থাৎ নিউলি সিনথেসাইজ ডিএনএ এর মধ্যে একটি ওল্ড একটি নিউ নিয়ে গঠিত হয়। আবার বলছি ছবিটা একদমই ঠিক আছে, শুধুমাত্র উপরের কালারটা ফার্স্ট যে ডিএনএটাকে দেখানো হয়েছে এই ডিএনএটার কালারটা তোমরা রেড করে নেবে, যদি রেড করে নাও তাহলে যা আছে মিলে যাবে, ব্লুটা হচ্ছে এখানে নিউলি সিনথেসাইজড হচ্ছে রেডটা হবে, কারণ যদি তোমরা উপরটা ব্লু ধরো তাহলে এখানে গন্ডগোল হয়ে যাবে, ছবিটা দেখা যাচ্ছে একটু গন্ডগোল আছে। এই কালারটাকে শুধু এই যে আবারও আমি পেন্সিল দিয়ে গোল করে দেখানোর চেষ্টা করছি, এটাকে রেড করবে তাহলে যা ছবিটা আছে মিলে যাবে, আর এইখানে সেটা দেখতে পাচ্ছ একটা রেড একটা ব্লু স্ট্যান্ড আছে। ধন্যবাদ সকলকে, ভালো করে দেখো।